সিওবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে তোমরা কিভাবে আবেদন করবেন যোগ্যতা কি লাগবে বয়স কী লাগবে এ টু জেড বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা এখানে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবে ডাইরেক্ট গিয়ে তোমরা কিন্তু ইন্টারভিউয়ে অ্যাটেন্ড হতে পারবে তো সম্পূর্ণ স্টেপ দেখাবো এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো এটি হচ্ছে সেই বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ঠিক আছে এই বিজ্ঞপ্তি তোমরা প্রথমে ভালো করে ফলো করবে ফলো করার পরে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে তো তোমরা প্রথমে কিভাবে আবেদন করবে এখানে লেখা আছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের প্রথমে একটি বায়োডাটা লাগবে সেখানে ফটো লাগাতে হবে সে তার সঙ্গে তোমাদের সমস্ত মার্কশিটের নম্বর অ্যাড করতে হবে এবং দ্বিতীয় নম্বরে বলা হয় তোমাদের একটি রিসেন্ট ফটো লাগবে সেখানে অরিজিনাল মার্কশিট সার্টিফিকেট সমস্ত কিছু তোমাদের কিন্তু সেখানে নিয়ে যেতে হবে এবং সি নাম্বারে বলা হয়েছে তোমাদের কিন্তু প্রুফ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু সি বা এসএইসি এসএসসি এরকম বোর্ডটা তোমার কিন্তু মাধ্যমিক পাশের ডকুমেন্টস সাথে কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে এবং সেখানে এসসি এস টি তোমরা যে কাস্টের হোক সেই যারা যে কাস্টে সেখানে ওই কাস্টের তোমাদের সার্টিফিকেট কিন্তু সেখানে নিয়ে যেতে হবে তো এখানে দু দিন ইন্টারভিউ হবে একদিন হচ্ছে সতেরো ছয় দু হাজার একুশ হ্যাঁ টাইম উল্লেখ করা আছে বারোটা এবং আরেকটি আরেক দিন রয়েছে আঠারো ছয় দু হাজার একুশ বারোটা এই টাইমটি রয়েছে এবং যে টাইমটি এখানে রয়েছে সেই টাইমের জন্য এখানে ভাগ করা আছে দুদিন কেন ইন্টারভিউ হবে তো এখানে অনেক মানে স্টেপ রয়েছে তোমরা নেম অফ দ্য পজিশনগুলো দেখে নেবে এখানে ওয়ান টু থ্রি এরকম করে তোমরা দেখে নাও মোট এখানে কিন্তু তোমাদের পাঁচ ছয় এখানে মোট এগারোটি পজিশন রয়েছে এই জন্য তোমাদের সাত থেকে যারা সাত থেকে রয়েছে সাত আট নয় দশ এগারো এই যে এই কোটি যারা পোস্টে আবেদন করবেন তারা কিন্তু এখানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আঠারো ছয় দু হাজার একুশ সেটা এই বারোটা থেকে তোমাকে ইন্টারভিউ শুরু হবে ক্লিয়ার বলে দিচ্ছে এখানে এবং তোমাদের এখানে কিন্তু আবেদন করলে তোমাদের একটু শিক্ষিত যোগ্যতা বেশি লাগবে সেটা এখানে বলা হয়েছে তাহলে ভালো করে এখানে দেখে নেবে তোমাদের কোয়ালিফিকেশান একটু বেশি যোগ্যতা হলে আবেদন করতে পারবে এমএসসি বা বিএ বা বিটেক এরকম কিছু থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে অনেক কিছু রয়েছে তো ভালো করে দেখে নেবে ঠিক আছে এবং এখানে তোমরা বয়স দেখতে পারবে ন্যাশনালটি ইন্ডিয়ান হলে তোমরা আবেদন করতে পারবে বয়স চল্লিশ ইয়ার এক এক দু হাজার একুশ থেকে সেভ করতে হবে এস সি এস টি সেতু যেটা সার পায় সেটা অবশ্যই তোমরা সার পেয়ে যাবে এখানে অ্যাড্রেস উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ অ্যাড্রেসে এখানে উল্লেখ করা আছে এবং এই যে নোটিফিকেশানটি তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা কিন্তু আমি এখানে বলে দিচ্ছি তোমরা কোন অ্যাড্রেসে গিয়ে ইন্টারভিউটি দিবে সেখানে এখানে উল্লেখ করা আছে ভেনু দেখো এখানে উল্লেখ করা আছে ক্লিয়ার এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিব দেখো সেম এখানে রয়েছে সতেরো ছয় দু হাজার একুশ এবং আঠেরো ছয় দু হাজার একুশ ইন্টারভিউ ডেট এখানে ইমেল দিয়ে তোমরা পেয়ে যাবেন ইমেল এখানে রয়েছে এবং নোটিফিকেশন ডাউনলোড করে তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন ক্লিয়ারভাবে উল্লেখ করে দিয়েছে লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশনে